ذکر کتاب اللہ جننین قرآن شیخار شہج اوپا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ قرآن শিক্ষার সহজ উপায় প্যান ভিশনের আলোড়ন সৃষ্টিকারী এই বরকতময় আয়োজনে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষার জন্য যে মৌলিক চারটি জ্ঞান অর্জন করা দরকার, চারটি বিষয় আত্মস্থ করা দরকার, তার প্রথম পর্বে রয়েছি। প্রথম ধাপে রয়েছে হরুফের পরিচয়। হরুফের পরিচয় শিখতে গিয়ে আমরা দোয়াত পর্যন্ত শিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সরাসরি স্ক্রিনে দোয়াত পর্যন্ত দেখে গতকালকের পড়াটা একটু মনে করে নেই। প্রথমে ছিল আমার সাথে সবাই মিলে, এ যেন আপনি মক্তবি বসে গেছেন। আসুন আমরা গতকালকে যে যতটুকু শিখেছি, আলিফ, আলিফ, বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ, এ পর্যন্ত আমরা অলরেডি শিখে ফেলেছি, অনেক দূরে এগিয়ে গিয়েছি আমরা। কারণ আমি তো বুঝি কতটুকু শিখলে কোরআন শিক্ষা করা যায়। যারা হুরুফ চিনে, হুরুফ শিক্ষাটা মূলত কোরআন শিক্ষার 80% কাজ শুধু এখানে, অর্থাৎ আরবি অক্ষরগুলো, আরবি বর্ণগুলো শিক্ষা করা, যুক্ত এবং মুক্ত দুই পদ্ধতিতে। এবারে আমরা চলে আসছি আজকের পড়া। আমরা আজকে 6টা হরফ শিখব খুব সংক্ষেপে। দেখুন, এই যে একটা আলিফের মতো, না, আলিফ উপর থেকে আসলো আলিফ, সামনে একটা ছোট্ট পেটের মতো তৈরি হয়েছে। অ্যাটলিস্ট ইংলিশে যদি দেখি তাহলে অনেকটা বি এর মতো, ছোট হাতের বি, এ বি যেটা, এভাবে দেখতে। ডান দিক থেকে আরবি হরফ আসবে, এটা আমি আগেও বলেছি। দেখুন এদিক থেকে পড়ুন, এটা একটা আকৃতি, এইটা সিম্বল চলে আসলো। এর সাথে আপনি দেখুন পরেরটাও ঠিক একই রকম, না তো, দুইটা এখানে হয়ে গেল একই আকৃতির। তো প্রথমটার নাম হলো ত, প্রথমটার নাম কি ত, মুখটা একটু হালকা গোল হবে, যেমন সিরাতাল মুস্তাকিম, মুস্তা সিরাত, একটু তটা মুখ হালকা একটু গোল হবে, তাহলে তটা একটু উচ্চারণ সহজ হয়ে যাবে। ত বলুন, ত আমার সাথে বলার চেষ্টা করুন। সম্মানিতা মা বোন, ছাত্রছাত্রী, ভাই বন্ধুরা, ছোট্টরা, বড়রা, যে যেখানে আছেন, আমার সাথে একটু পড়ার চেষ্টা করুন। ত বলুন, ত, তানা, তানা, ত। এবং উচ্চারণটা করার জন্য আমি তয় বফলা দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, আপনারা শুধু এতটুকুই মনে রাখুন, এটা হলো ত। পরের অক্ষরটাও এখনও তই আছে, কিন্তু এই তর উপরে যদি একটা নুক্তা দেয়া হয় তাহলে এই হরফটার নাম হয়ে যায় জ, জ, জানা, জানা, জা মানে জাল, জা মানে জিম, আর হলো জ, জ, হালকা একটু নরম আওয়াজে জিব্বাটা একটু গুছিয়ে আসো, জ। রব্বানা যালামনা, দেখুন তো আপনি পারেন কি না একটু ট্রাই করুন। যেমন একটা পড়েন রব্বানা যালামনা, এটা কোন কোন এই জাটা আমি জাল দিয়ে উচ্চারণ করেছি। যদি বলি রব্বানা যালামনা, এটা কোনটা দিয়ে বলতে পারেন? জিম দিয়ে, জালামনা। আর যদি বলি রব্বানা যালামনা, কোন হরফটা দিয়ে? জ দিয়ে। রব্বানা যালামনা, জালিম, জুলুমাত, সবগুলো জ দিয়ে উচ্চারিত হয়। রব্বানা যালামনা, আদম আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা দেয়া যে কাজ, তুমি গাছটার নিকটেও যাবে না, আদম আলাইহিসসালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছটার কাছেও গেলেন, ফলটাও খেয়ে বসলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন তুমি এই ফল ভক্ষণ করেছ, আমি কি তোমাকে ফল ভক্ষণ করতে নিষেধ করি নেই? আদম আলাইহিসসালাম চোখের পানি ছেড়ে দিলেন, মাথা নিচু করে তিনি বুঝলেন আল্লাহর হুকুমের অমান্য করলে সে আল্লাহর গোলাম, আর কোনো দিন আল্লাহর সন্তুষ্টি পায় না।
আল্লাহর রহমত থেকে সে মাহরুম হয়ে যায়, জীবন তার এক কঠিন পরিণতির দিকে আস্তে আস্তে এগুতে বাধ্য। আদম আলাইহিসসালাম স্পষ্ট বুঝতে পারলেন এখন আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করা ছাড়া আমার আর কোনো উপায় নাই এবং এটাই হচ্ছে আমার মুক্তির একমাত্র পথ। আমরাও তো জীবনে অনেক গুনাহ করে ফেলি, আদম আলাইহিসসালামের ওই ভুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে এভাবে দোয়া করতে হয়। আদম আলাইহিসসালাম চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমরা তো চরম ভুল করে ফেলেছি আমাদের নিজের উপরে, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, রহম না দাও, তাহলে আমরা নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাব। আসুন না কোরআন শিক্ষার এই ক্লাস থেকে আমরা ওই উপলব্ধিও গ্রহণ করি যে আল্লাহ তাআলা জীবনের ভুলগুলো কোরআনের এই বরকতে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আপনার মতো মানুষকে মাফ করে দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি মাপ চেয়ে গুনাহ ক্ষমা না করিয়ে নিলে আমার আপনার ভীষণ ক্ষতি, ভীষণ শাস্তি এবং বড় রকমের খেসারত দিতে হবে দুনিয়ায় এবং আখেরাত দুইও জগতে। আসুন আমরা সেই জটা নিয়ে কথা বলছিলাম, রব্বানা জালামনা। তাহলে এখানে দুইটি হরফ অলরেডি হয়ে গেছে, ত জ উচ্চারণ করুন, ত জ ত জ। এবার দেখুন পরে আরও দুইটা হরফ তলে এসেছে, তোয়াটা লেখার পদ্ধতি আপনারা তো দেখেছেন। এবার আইন আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে, আইন, হ্যাঁ আইনটা গলায় চাপ দিয়ে বলুন তো দেখি কে পারেন। ইতিপূর্বে আমরা আরেকটা হরফ শিখিয়েছি যেটা কন্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারিত হয়, কন্ঠনালীকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, আওসাতে হলক, আদনা হলক, আকসা হলক। যেটা মাঝখানের যেটা অসাত এখান থেকে উচ্চারিত হয় আইন, আর এর আগে ছিল হা। আইনটা লেখা হচ্ছে উপরে যে ছোট্ট মাথাটুকু এইটুকু আমরা আগে লিখব, এই টানটুকু, তারপরে বড় করে আবার ঘুরিয়ে পরের অংশটুকু, দুইটাই যেন বাঁকা করে নেওয়া হয়েছে। ঠিক আরেকটা হলো আইন, উপরে এক নুক্তা দিলে গইন। মাশাআল্লাহ, ইতিমধ্যে আমরা জানলাম জোয়ার উপরে এক নুক্তা থাকে, তোয়ায় নুক্তা নাই, তোয়া খালি জোয়ার উপরে এক নুক্তা, আইন খালি গইনের উপরে এক নুক্তা, আইনের উপর এক নুক্তা দিলে গইন হয়ে যায়। জি, আরেকটু বারবার নিজে আত্মস্থ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখুন এই দুটো আকৃতি একই রকম, একই রকম, এটা একটু ভারী, যদিও কফের পেটটা একটু ভারী, কিন্তু মাথাটার যে শূন্যটা আছে এই প্রথম যে অংশটা, এটা দেখুন এই এই, এটা ফায়ের, এই এটা দিয়ে আমরা ফা বানাবো, এটা ইনশাল্লাহ কফ হবে। দুইটার আকৃতি কিন্তু একই রকম, একটু খেয়াল করুন, এ দুটোর উপরে যদি একটা নুক্তা দেওয়া হয় প্রথমটা, এটার নাম ফা, পরেরটার নাম হয়ে যাবে কফ, ফা কফ, ফা কফ, কফটা জিব্বার গোড়া থেকে একটু গম্ভীর আওয়াজ উচ্চারিত হয়, ফা কফ, ফা কফ। আমরা কয়েকবার একটু পড়ি, ফা কফ, ফা কফ, ফাটা সামনের যে দাঁত আছে এই দাঁত নিচে ঠোঁটের পেটের দিকে গিয়ে ফা, অমিং শারীর না ফা, ফা ফা তি, ফা ফুরকন, ফালাক, ইত্যাদি, কফ কুল, এরকম কফ একটু গম্ভীর আওয়াজে। আসুন আমরা আজকের যে ছয়টা হরুফ শিখছি ছয়টা এক স্ক্রিনে একই সাথে দেখি এবং পড়ার চেষ্টা করি, আমরা সবাই ছাত্র হয়ে যাই, মাশাআল্লাহ কী মজা না। দেখুন তো অলরেডি লেখা আছে পুরোটাই, আমরা এটাকে শুধুমাত্র একটু দেখে নিই, ত জ আইন গইন, ফা কফ, আর একবার পড়ি ত জ একত্রে পড়ি, ত জ আইন গইন ফা কফ, তাহলে ছন্দটা মিলবে ভালো, ত জ। আপনি কয়েকবার পড়ুন, বহুবার পড়ুন, যত পড়বেন ততই তো সব, ত জ আইন গইন ফা কফ, মাশাআল্লাহ। এইবার কিন্তু পরীক্ষা হচ্ছে আপনি পারছেন কি না, দেখুন তো এবার বাংলায় উচ্চারণটা লিখতে হবে। সবাই রেডি? মাশাআল্লাহ, দেখুন উচ্চারণটা লিখুন, আপনি কি এভাবে লিখেছেন,
এটার নাম ত লিখেছেন তো আনা, বলেন ত, জো আনা, জ, আইন, গইন, ফা, কফ লেখা হয়েছে। আস্তে আস্তে করুন আপনি। এর পরের জায়গায় আমরা আবার চলে যাচ্ছি বাংলায় উচ্চারণ দেখে আরবি। এটা একটা খুব ইন্টারেস্টিং পর্ব, দারুণ উপভোগ্য। সেটা হচ্ছে যে আপনি আরবিটা লিখতে পারেন কিনা। এতদিন পর্যন্ত এই আঙ্গুলে কোনো দিন আরবি অক্ষর লিখেনি, এবার আপনি আরবি লিখছেন, আপনি প্রাউড ফিল করতে পারেন, আল্লাহর কাছে শুকর গোজার হতে পারেন যে রব্বুল আলামিন আমাকে তুমি তৌফিক দিয়েছ। চমৎকার করে ত, জ, আইন, গইন, ফা, কফ, এবার মিলান তো দেখি কি চমৎকার। দেখুন তো হয়েছে, হয়েছে, দেখুন তো স্ক্রিনে কি চমৎকার করে একের পর এক আপনার হরফগুলো চলে আসতেছে, বর্ণগুলো চলে আসতেছে। আপনি কি এভাবে লিখেছেন? এভাবে হলে তাড়াতাড়ি করে আল্লাহ শুকরিয়া আদায় করে ফেলুন, আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন, আপনি সফল, এ পর্বে আপনি খুবই সাফল্য লাভ করেছেন। এবারে আমরা যে পর্বটি করতে চাচ্ছি তা হচ্ছে, এখানে আমরা শুধুমাত্র নুক্তওয়ালা হরফগুলো লেখার চেষ্টা করব। যেমন জ, জ বানাতে হলে এখানে কি করতে হবে, গয়ন বানাতে হলে কি করতে হবে, ফা বানাতে হলে কি করতে হবে, কফ বানাতে হলে কি করতে হবে, দেখুন তো পারেন কি না। মাশাআল্লাহ, 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 খুব চমৎকার। এরপরে এই পর্বটা আরও মজাদার, রেখা টেনে আপনি একটু হরফ মিলান, আইন কোথায় দেখুন তো, গয়ন কোথায় দেখুন তো। হ্যাঁ, আপনি ইতিমধ্যে এগুলো করে ফেলতে পারেন। এরপরে যেটা আমরা সঠিক যেটা দিয়েছি উত্তরে, দেখেন তো এভাবেই হয়েছে কি না। এরপরে হচ্ছে, এরপরে যেই পর্বটা আমরা দিয়েছি এই পর্বটাই আজকের মতো খুব শেষ পর্বের কাছাকাছি আমরা চলে এসেছি। সেটা হচ্ছে যে আপনি জোয়া বানানোর জন্য কি করতে হবে, দেখুন জোয়াটা এভাবে বানিয়েছেন কিনা। অর্থাৎ একদিকে আকৃতি দেয়া আছে, বাংলায় উচ্চারণ দেয়া আছে, খালি ঘরটা দেয়া আছে, খালি ঘরে গিয়ে পূর্ণ হরফটা আপনি তৈরি করবেন আকৃতির সাথে নুক্তার মিল করে, এবং সাথে সাথে আপনি উচ্চারণ করুন জোয়া, গয়ন, ফা, কফ। আলহামদুলিল্লাহ এ পর্বের পরে আমরা যেটা করব তা হচ্ছে উচ্চারণগুলো লিখুন, একেবারে পেছন থেকে নিয়ে আমরা যতগুলো হরফ পড়েছি আলহামদুলিল্লাহ। এবার উচ্চারণগুলো বাংলায় লিখুন, এটাই আজকের পর্বের, এই ক্লাসের মনে হয় শেষ পর্বে আমরা চলে এসেছি। দেখুন, বা, তা, সা, জিম, খ, জাল, ঝা, শিন, দদ, জ, গয়ন, ফা, কফ। বন্ধুগণ, আমরা আজকের শেষবারে শুধু পড়তে পড়তে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। এ পর্বে বলুন আলিফ, পুরোটা স্ক্রিনে চলে আসছে কফ পর্যন্ত, দেখুন আলিফ, বা, তা, সা, হা, জিম, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ। আবার পড়ুন আলিফ, আলিফ, বা, তা, সা, হা, জিম, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।